আজকের এই মাহফিল বরন্দ্রী বাড়ি বন্দন ফাউন্ডেশনের উদ্যোগে এটি তাদের প্রথম মাহফিল আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ যেন মাহফিলটিকে কবুল করেন আমিন এটি হলো মাজালিসুল কোরআন এই ছেলেগুলা আপনাদের জন্য কি আয়োজন করছে সেটা হাশরের মাঠে টের পাবেন আজকে আমরা কোরআনুল কারীমের এমন একটা সূরা থেকে কথা শুনব যেই সূরাটি ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমক কিছু কথা বলে গেছেন আয়েন আগে তেলাওয়াত করি তারপরে আলোচনা করি আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আমার সাথে পড়েন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান এই সূরাটাকে আগেও শুনছেন না আজকে শুনছেন আগে শুনছি আমরা চারটি আয়াতে আলোচনা করব লম্বা নিলে আমরা শেষ করতে পারবো না একটু তাহলে আমার সাথে আরেকবার পড়েন আর রহমান সবাই মায়েরা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন সবাই পড়েন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান সূরার নাম সূরাতুল আর রহমান আয়াত সংখ্যা 78 রুকু সংখ্যা 3 সূরাটা নাজিল হয়েছে মদিনায় এবার আপনারা বলেন সূরার নাম সবাই বলতে হবে আর রহমান এটা কার নাম আল্লাহ পাকের নাম আয়াত কয়টা 78 বলেন আয়াত কয়টা রুকু কয়টা তিনটা নাজিল হয়েছে কোথায় মদিনায় আচ্ছা আপনারা বলেন তো আমাদের দেশে ছেলে যখন বিয়ে করে তাকে বলা হয় দুলা কি বলা হয় দুলা আর যেই মেয়ে বিয়ে করে তারে কি কয় দুলহান বর বলে কন্যা হবে আর দুলা বললে দুলহান হবে আপনার আমার নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে বললেন হে সাহাবারা পৃথিবীর সমস্ত বরের যেমন একটা করে দুলহান থাকে বাধ্যতামূলক যেই দুলহানকে পাওয়ার জন্য একটা যুবক সারা জীবন অপেক্ষা করতে থাকে ওই রাতটা সে কখনো বলে না দুলহান যখন সামনে আনা হয় প্রত্যেকের কাছে স্বপ্নের মতো লাগে এই রাতটা আপনার আমার নবী বাইহাকির বর্ণায় বললেন কোরআনুল কারীমেরও একটা দুলহান আছে আর সেই দুলহানের নাম হলো সূরাতুল আর রহমান সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাহলে বলেন কোরআনের দুলহান বলা হয় কাকে সূরাতুল আর রহমান কে শানে নজলটা শুনেন আল্লাহর নবী আল্লাহকে আল্লাহ বলে ডাকেন রহমান বলে ডাকেন রহিম বলে ডাকেন মক্কার বুদ্ধিজীবীর একজন আরেকজনকে প্রশ্ন করতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কখনো আল্লাহ বলে কখনো রহমান বলে আল্লাহটা না হয় বুঝলাম কিন্তু রহমানটা আবার কে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে রহমানের পরিচয় দেওয়ার জন্য একটা সূরা নাজিল করে দিলেন আর সেই সূরাটার নাম হলো সূরাতুল আর রহমান আমার বন্ধুগণ এই সূরার ভিতরে একটা আয়াত বারবার আসছে ফাবি আইয়ে আলা এ রব্বিকুমা তুকাজ্জিবান এই আয়াতের বাংলা অর্থ হলো তোমরা আল্লাহর কোন নিয়ামতটা অস্বীকার করতে পারবা এই পৃথিবীতে যত নিয়ামত আছে সবগুলা আমাদের জন্য পাঠাইছেন কে আমি ব্যাখ্যা দেব না যেহেতু সামনে আরো গুরুত্বপূর্ণ কথা আছে খেয়াল করেন তাহলে আরেকবার আপনারা বলেন সূরার নাম জোরে বলতে হবে আয়াত কয়টা রুকু কয়টা নাজিল হয়েছে কোথায় রহমানের পরিচয় দেওয়ার জন্য আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি দেবিদ্বারের মানুষ বলেন তো কোরআনের দুলহান বলা হয় কোন সূরাকে আর রহমান সূরাকে
এই সূরার ব্যাপারে আরো মজার কথা বলি আপনাদেরকে আপনারা যে এখানে কোরআনের মাহফিল করাচ্ছেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে সেখানেও একটা কোরআনের মাহফিল হবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কিসের মাহফিল কোরআনের মাহফিল দুনিয়াতে যারা কোরআনের মাহফিল বাধা দেয় সেই মাহফিলের টিকেট তারা পাওয়ার সম্ভাবনা নাই নাই হাদিসে আসছে নবীজি বলেন সেখানে মিটিং চলবে সভাপতিকে আল্লাহ সুবহানাল্লাহ আসেন সুবহানাল্লাহ প্রধান অতিথি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর বাকি সব জান্নাতীরা হবে বিশেষ অতিথি আল্লাহর নবী বললেন সেই মঞ্চে বসাও নবীরা থাকবে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলবেন দাউদ আমি তোমার একটা কণ্ঠ দিছিলাম তোমার কণ্ঠ শুনে সমুদ্রের মাছগুলা পর্যন্ত তোমার কাছে চলে আসতো কিন্তু তুমি কোরআন এই কণ্ঠ দিয়া পড়ার সুযোগ পাও নাই আজকে জান্নাতীদেরকে তোমার এই সুন্দর কণ্ঠ দিয়া সূরাতুল বাকারা তেলাওয়াত করে শোনায়া দাও সেই মাহফিলে দাউদ আলাইহিস সালাম সূরাতুল বাকারা তেলাওয়াত করে আপনাদেরকে শোনায়া দিবে সূরাতুল বাকারা তেলাওয়াত করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দাউদ এবার আর তোমাকে পড়তে হবে না এই কোরআনের জন্য তুমি রক্ত দাও নাই এই কোরআনের জন্য তুমি দেশ ত্যাগ করো নাই এই কোরআনের জন্য রক্ত দিয়েছেন আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী কোরআন তেলাওয়াত করবে তার উম্মতেরা শুনবে অনেক মুহাদ্দিস বলেছেন হাদিসটা দুর্বল কিন্তু খেয়াল করেন আমি কি বলতে চাই নবীজি বলেন সেদিন আল্লাহ আমাকে বলবেন হাবিব আপনার রিসালাত নিয়ে যারা সন্দেহ করেছিল আপনাকে নিয়ে যারা সন্দেহ করেছিল তাদের সন্দেহ দূর করে দেন আজকে আপনি আপনার উম্মতের সামনে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে শোনায়া দেন সুবহানাল্লাহ দাউদ আলাইহিস সালাম পড়বেন কোন সূরা বাকারা আপনার আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম পড়বেন কোন সূরা সূরা ইয়াসিন তেলাওয়াত করা শেষ হয়ে যাবে এবার আল্লাহ বলবেন বান্দারা তোমরা কি চাও বান্দারা বলবে আল্লাহ আপনার কোরআনের জন্য জেলে গেছি আপনার কোরআনের জন্য মামলা খাইছি হামলা খাইছি ফাঁসির মঞ্চে গেছি দৌড়ানি খাইছি নিজের মাতৃভূমি ত্যাগ করছি আপনার কণ্ঠে কোরআন শুনতে চাই আল্লাহর নবী বললেন সেদিন আল্লাহ নিজে বান্দাদেরকে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনায়া দিবে তাহলে আপনারা এবার সাক্ষী দেন দাউদ আলাইহিস সালাম পড়বেন কোন সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন কোন সূরা আল্লাহ পড়বেন কোন সূরা আল্লাহর কণ্ঠ নবীর কণ্ঠ না জানি কত সুন্দর হবে আজকের মাহফিল থেকে দোয়া করি আল্লাহ আমাদেরকে তুমি দয়া করো ওই মাহফিল থেকে বঞ্চিত করো না আল্লাহ দয়া করে তুমি আমাদেরকে ওই মাহফিলের শ্রোতা বানায়া দাও আমিন এবার আসেন আলোচনা করি মক্কার বুদ্ধিজীবীরা আমার ভাইয়েরা রহমানকে চিনে না আপনাদের চেয়ারম্যানের নাম কি খেয়াল করেন মনে করেন ঢাকাতে একটা এক লোক আসছে আপনাকে জিজ্ঞেস করল চেয়ারম্যান সাহেব কত চিনি না আপনি নিয়ে আসলেন আপনি আমার চেয়ারম্যানকে চিনেন না কয়দিন আগে নির্বাচন করছে যা কয় ডাইরেক্ট কয় ভোট পাইছে সহজ সরল মানুষ নতুন চেয়ারম্যান হয়ে গেছে এই কোয়ালিটিগুলি বর্ণনা করে করে বলতেছে উনি হলেন আমাদের চেয়ারম্যান জনাব শাহজাহান সাহেব মক্কার বুদ্ধিজীবীরা একজন আরেকজনকে জিজ্ঞেস করে রহমানটা আবার কেডা এটা তো চিনলাম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে রহমান বলেন এবার আল্লাহ বলেন রহমান চিনস না আমি চিনায়া দেই আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ বুঝাই দিলেন বান্দা কার দ্বারা সিন্নি খাইলা মোল্লা চিনলা না রহমান চিনো না
Ar-Rahman. Rahman tini allamal Quran, Quran shikhay jini. Rahman tini Quran shikhan jini. Rahman tini manush srishti korchen jini. Rahman tini manushke kotha bolar basha disen jini. Subhanallah boren. Subhanallah. Rahmaner porichoy ke disen? Allah. Amader chaturpashe rahmat ache na nai? Ache. O debidyarer manush beshi kotha bolbo na khyal kore. তিরমিজির হাদিসে নবী যে বলেন চারটা রহমত আল্লাহ খুশি হইয়া ভালোবাসা বান্দারে দেয় কিন্তু বান্দা পাইয়া খুশি হয় না মুখ কালা করে আমি জানতে চাই এমন মানুষ সমাজে আছে না নাই কয়টা রহমত চারটা রহমত যাদের কাছে আসবে বুঝবেন আল্লাহ ভালোবাসা দিয়েছে কিন্তু সমস্যা একটা বান্দা খুশি হয় না এক নাম্বার কন্যা সন্তান দুই নাম্বার মেহমান তিন নাম্বার বৃষ্টি চার নাম্বার অসুস্থতা এই চারটা আল্লাহ ভালোবাসা বান্দারে দেয় কিন্তু বান্দা এটা দেখলে মুখ কালা করে এমন বান্দা আমাদের দেবীদারে নাই কয়টা রহমত আল্লাহ দেয় চারটা কিন্তু বান্দা খুশি না হয় না এক নম্বরে কন্যা সন্তান ইজা বুশরা আহাদুহুম বিল উংসা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাউ ওয়া হুয়া কাযীম আল্লাহ বলেন তাদেরকে যখন বলা হয় তোমাদের ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিছে গুসসায় চেহারাটা কালা হয়ে যায় এমন শ্বশুর শাশুড়ি দাদা দাদি সাসা সাসি জেডা জেডি আমাদের এই এলাকায় একজন নাই মাইন করেন আমার কথা শুনেন সকাল বেলা খবর আসছে অমুকের ঘরে একটা ছেলে হইছে সাসা জেডা দাদা দাদিরা দোকানের সামনে যায় কয় লাডি একটা বাড়ছে বলে না ঠিক বলে না ঠিক অর্থের বল বাহুর বল অর্থের বল বাহুর বল বংশেরই গৌরব সবচাইতে শ্রেষ্ঠ জানো ধর্মেরই গৌরব ধর্ম শক্তি প্রভু ভক্তি হইবে যাহার রাজধানী করেন আল্লাহ হৃদয়ে তাহার সুবহানাল্লাহ পরমিয়া সুবহানাল্লাহ আমার ভাইয়েরা পাড়ায় পাড়ায় বংশে বংশে দলাদলি আপনাদের এলাকায় নাই ওই ব্যাপারে পরে বলা যাবে ছেলে হইলে কয় লাঠি একটা বাইরে গেছে মেয়ে হইলে কয় পাঁচ লাখ টাকা জরিপানা হয়ে গেছে আমার আল্লাহ কয় তোর মতো মূর্খ জাহেল আমার জমিনে আর কেউ নাই আমি দিলাম রহমত আর তুই খুশি হইলি না তোর মতো জালেম আল্লাহর জমিনে নাই কয়টা রহমত আল্লাহ দেয় কিন্তু বান্দা খুশি একজন এসে বলেন হুজুর আমার দুইটা মেয়ে নবীজি বললেন তোমার দুইটা জান্নাত একজন বললেন হুজুর আমার তিনটা মেয়ে আল্লাহর নবী বললেন তোমার তিনটা জান্নাত এর পরের হাদিসে আল্লাহর নবী বলেন কারো কোন ভাইয়ের যদি দুইটা বোন থাকে কি থাকে শুধু মেয়ে থাকলে জান্নাত নয় বোনও যদি থাকে নবীজি মুসলিম শরীফের হাদিসে বললেন যার জন্য দুইটা বোন আছে বোনদের সাথে ভালো ব্যবহার করা আমির তো বোনদের সাথে হাসি মুখে কথা বলে বোনেরা আসলে বাড়িতে খাবার দাবারের আয়োজন করে আল্লাহর নবী বললেন ওই ভাইয়ের জন্য জান্নাতের দরজাগুলা ওয়াজিব হয়ে যায় আর আমার দেশে বাপ মরে যায় মা মরে যায় বোনগুলা দুই বছর তিন বছর পরে বাপের কবর জিয়ারত করে আসতে আইসা পরে ভাইয়ের ঘরে এক বেলা খাবারও পায় না এমন ডাকাইত মার্কা ভাইও আমাদের সমাজে আছে না বিদেশ থাকে শালির জন্য মোবাইল ফোন বোনের জন্য নাই শালার জন্য আইফোন বাইয়ের জন্য একটা কলম নাই এমন ডাকাইত মার্কা মানুষ আমাদের সমাজে আছে না মাইন করেন না আপনাদের মধ্যে অনেক বাপ এখানে আছেন সম্পত্তি যখন ভাগ করেন ঘর ছেলেদের দেন
বাড়ি ছেলেরে দেন ভালো ভালো জমিগুলো ছেলেদেরকে দিয়া যেই মেয়েটার দ্বারা জান্নাত পাবেন সেই মেয়ের জন্য বিলের মাছখানে 200 যেটা কেউ কিনেও না বেচেও না বাগাও নেয় না পত্তনও নেয় না এই রকমের 200 বন্ধুদেরকে দিয়া মেয়েদেরকে দিয়া ঠকায়া দেয় এমন বাপ এমন ভাই আমাদের সমাজে আছে না নাই আজকের মাহফিলে নাই কথা কি বলবো জি রাগ করবেন না কষ্ট পাইবেন না এমন ভাই নাই অথচ একটা বার চিন্তা করলাম না মেয়েটা আমার জান্নাত বোনটা আমার জান্নাত শ্বশুর বাড়ি থেকে শালি আইছে দুলাভাই খরচ করতে করতে হুন্ডা বেচা ফালায় আর বন্ধের জন্য বছরে একটা বেলা খাবার নাই অথচ নবী বললেন দুইটা বোন যার দুইটা জান্নাত ওয়াজিব তা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী বুখারীতে বললেন যেটা তুমি খাও এটা তোমার বখিল আপনাদের এলাকায় নাই আছে আস্তে কইছেন নবী যে বলতেছেন যেটা তুমি খাও এটা তোমার কিছু বড় লোক আছে এত বড় লোক হওয়ার পরেও খায় না বাজারে যায় শুটকি খোঁজে সবার পরে বাজারে যায় পচা মাছ কম দামে কিনাই না খায় এমন বড় লোক আমাদের এই অঞ্চলে নাই আছে কথা কি বলবো এরকম আছে না নাই একজন কবি বলতেছেন একটা হাদিসের ব্যাখ্যা করতে যায় বলতেছেন বখিলার বুয়া দে যা হেদে বাহরে বর বখিলার বুয়া দে যা হেদে বাহরে বর বেহেস্তি না বাসাত বেহুকমে খবর বখিল যদি এবাদত করতে করতে এমন কেরামতি জাহের করে পানির উপর দিয়ে হাঁটতে পারে এরপরও মনে রাখবা বিশ্বনবী বলে গেছেন বখিল কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না নিজেও খায় না কারোরে খাওয়ায় না নিজের রুটারেও দেয় না খালি জমায় কথা কয় না পচা মাছ খায় আহারে সারা বছর আলুর ভর্তা খাইতে খাইতে জান শেষ যাদের নাই তারা আলুর ভর্তা খাওয়ার মধ্যে দোষ নাই কিন্তু থাকার পরে যারা খায় না তারা কিপটা এটা কার কথা খেয়াল করেন নবীজি বললেন যেটা খেয়েছ এটা তোমার যেটা পরিধান করছো এটা তোমার যেটা দান করে দিয়েছো এটা তোমার যেটা রেখে গেছো এটা তোমার না এটার মালিক তুমি হতে পারবা না তাহলে ওই তিনটা কাজ করা আমাদের দরকার আছে না নাই এবার তিরমিজির হাদিস শোনেন আল্লাহর নবী বললেন তুমি যে তোমার ছেলের জন্য মেয়ের জন্য ভাইয়ের জন্য বোনের জন্য ফ্যামিলির জন্য পরিবারের জন্য খরচ করো তুমি মনে করবা না এটা বিফলে চলে যায় তোমার প্রত্যেকটা টাকা আল্লাহর আদালতে সদাকা হিসাবে কবুল হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন এই যে আপনারা ছেলে মেয়ের জন্য খরচ করেন না জি সবগুলা দানের সব পাবেন সবগুলা সদাকা সবগুলা কি এবার মূল আলোচনায় আসেন কয়টা রহমত আল্লাহ দেয় কিন্তু বান্দা খুশি না মনে আছে তো এক নাম্বার কন্যা সন্তান দুই নাম্বার মেহমান কথা কেন কি আপনাদের বাড়িতে আসে তো মেহমানের সাথে খারাপ ব্যবহার করে যারা নিজের ঘরের রহমত বরকত জারু দিয়া তারায় দিল তারা কান পেতে শোনেন আল্লাহর নবী বললেন তোমাদের বাড়িতে যখন কোনো মেহমান আসে আসে না মেহমান আসে বৃষ্টির মতো রহমত নিয়ে আসে আমার ভাইয়েরা তিরমিজির হাদিসে নবীজি বললেন খবরদার কারো বাড়িতে মেহমান হলে তিন দিনের বেশি হবা না কারণ মেহমানদারি হয় তিন দিন তিন দিনের বেশি যেটা এটা দান অথবা সদাকা হবে মেহমানদারি হবে না আর কিছু লোক আছে শ্বশুর বাড়িতে যায় এক সপ্তাহ বাড়িতে যায় না এমন জামাইও আমার বাংলাদেশে আছে না নাই মেহমানদারি হয় কয়দিন তিন দিন সর্বোচ্চ তিন দিন নবীজি বলেছেন তিন দিনের বেশি থাকলে এটা কি হবে সদাকা হবে তবে বেশি দিন থাকলে কিন্তু জামাই হইলেও কদর থাকে না একজন কবি বলেছেন হামেশা ইজ্জত মেহমান বয়েকখানা নমিমানাত
হামেশা ইজ্জত মেহমান বয়েক খানা নমি মানাত আগার মানাত সবে মানাত সবে দিগার নমি মানাত শ্বশুর বাড়ির জামাই কখনো বুড়া হয় না আশি বছর বয়সে গেলে এটারে জামাই কয় কিন্তু একদিন দুই দিন তিন দিনের বেশি যদি থাকে উল্টা জারুর বাড়িও কপালে আছে না নাই সুবহানাল্লাহ আমি বুঝাইতে চাইলাম আমার নবীর যে কত জ্ঞান আল্লাহর নবী বলেন তিন দিনের বেশি মেহমান হয় না নিজের শ্বশুর বাড়িতে যদি যান তিন দিনের বেশি যদি থাকেন কদর বাড়ে না কমে কমে এক ভদ্রলোক এটা গল্প হাদিস না এক ভদ্রলোক শ্বশুর বাড়িতে গেছে ছয় মাস পরে গেছে রাতের বেলা ঘুমাইতে গেছে শাশুড়ি আম্মা ঘুমের আগে এক গ্লাস দুধ নিয়ে আসে দুধ তো দুধ না এমন অবস্থা গ্লাসের উপরে অর্ধেকটা সর নিচেরটা দুধ বোঝা গেল এক ফোঁটাও পানি দেয় নাই জামাই বাবুরে যায় কয় জামাই ছয় মাস পরে আইছেন যাইতে দেব না জামাই কয় না আম্মা কাজ আছে চলে যাব কয় না যাওয়া যাবে না অনেকদিন থাকতে হবে জামাই কয় তিন দিন পরে সিদ্ধান্ত নেব থাকবো না যাবো এবার জামাই ওই দুধের গ্লাসের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দিয়া দুধ নিয়া দেয়ালের মধ্যে মারছে কনে মারছে জেনে মারছে দুধ হেনে আটকায় গেছে জামাই লেখে রাখছে প্রথম দিনের দুধ দ্বিতীয় দিন শাশুড়ি আম্মা আবার দুধ নিয়ে আইছে এবার আঙ্গুল দিয়া দুধ দেয়ালের মধ্যে মারছে জায়গা মতো যায় পয়রা দুই ইঞ্চি নামছে হামেশা ইজ্জত মেহমান বা একখানা নমি মানাত আগার মানাত সবে মানাত সবে দিগার নমি মানাত গোল গোলেস্তা জুদা গাস্তা তরু তাজা নমি মানাত আগার মানাত সবে মানাত সবে দিগার নমি মানাত হেজাবে নাও আরসরা বসাও হারে নমি মানাত আগার মানাত সবে মানাত সবে দিগার নমি মানাত হামেশা ইজ্জত মেহমান বা একখানা নমি মানাত মেহমান বাড়িতে আসলে সব সময় ভালো খাবার জুটে না বরং দিনে কি দিন যাওয়ার পরে খাবারের মান কমে না বাড়ে কমে না বাড়ে দ্বিতীয় দিন জামাই দুধ মারছে দেয়ালে গেছে দুই ইঞ্চি আজকা পানি আছে না নাই আছে তৃতীয় দিন লেখে রাখছে তৃতীয় দিন যখন জামাইরে দুধ দিছে জামাই বাবু দুধের মধ্যে আঙ্গুল দিয়া দেয়ালে মারছে আজকে দুধ জাগায় নাই মারছে দেয়ালে ঠেকছে মাটিতে জামাই কয় আর থাকা যাবে না শাশুড়ি আম্মা কয় আদর করিয়া তো দুধ খাওয়ায় যাবেন কেন এবার জামাই কয় মা এটা প্রথম দিনের দুধ জেনে মারছি হেনে আছে কি দেয় নাই কথা কয় না মানে দেয় নাই কি দেয় নাই দ্বিতীয় দিন অর্ধেক দিছেন দুই ইঞ্চি নামছে তৃতীয় দিন কদ্দুর দিছেন আপনি সারা আল্লাহ সারা কেউ জানে না আমার নবীর কথা কত সুন্দর নবী বলেন মেহমান বরকত নিয়ে আসে কি নিয়ে আসে তবে মেহমান যেন আবার নাদান না হয় নাদান মার্কা মেহমান বাংলাদেশে নেই হজ করে আইছে হাজি বাড়ির মানুষ মোল্লা বাড়ির মানুষ পাঁচবার হজ করছে দশবার উমরা করে আইছে ইমাম সাহেবের লগে গপ মারে আমার দাদা জাহাজ দিয়া হজ করছে আমার দাদিও হজে গেছিল আমার বাপে গেছে তিনবার আল্লাহ আমার নিচে দশবার এরকম গপ মারি না নাই বিয়ার অনুষ্ঠান বইছে কাজী সাহেবের হাত দিয়ে কয় কাজী সাহেব আমরা কিন্তু যৌতুক টৌতুক খাই না বিয়া তো হইয়াই যাবে বেয়ারে কইতেছে জানেন তো আপনার আমরা সরকার বাড়ির মানুষ আমরা চৌধুরী বাড়ির মানুষ আমাদের বংশ অনেক বড় যৌতুক টুতুক চাই না এক হাজার লোক খাওয়াইয়া দিয়েন আমি জানতে চাই এখনো যৌতুক হয় নাই হইছে ছেলে বিয়া করাইবেন খেয়াল করেন কি বলতে চাই ছেলে বিয়া করাবেন আপনি শরীয়তের হুকুম খরচ করবেন আপনি আর আপনি উল্টা মাইয়ার বাপের কান্দে ধাক্কায়া দিছেন এক হাজার লোক এটা শুধু যৌতুক নয় এটা যৌতুকের আব্বা এবার আলেমদের কাছে জানতে চাই ইসলামে শরীয়তের হুকুম মোতাবেক বিয়ের খাবারের আয়োজন ছেলে করবে না মেয়ে করবে
ছেলের বাপ মা মেয়ের বাপ আস্তে কয় আপনাদের দেবীর দ্বারে করে কার বাপ কম করায় না বেশি করায় আবার খাইয়া সাইরা যাওয়ার সময় বদনামি নাই এডিনি খানা এডিনি তরকারি এরকম বেয়াদব আছে না নাই বিশ্ব নবী তিরমিজির সহিহ হাদিসে বলেছেন খাবারের পরে যারা বদনাম করে তারা নাফরমান তারা কি মানুষের বাড়িতে খায় নিজে জীবনে এক বেলা কারণে খাওয়ায় না আর দোকানে পাতে আইটে আইটে শুধু বদনাম করে হাইয়েস্ট লয়ে গেছে বিয়ার ভাত খাওয়ার জন্য মানুষ ঢুকাইতে ঢুকাইতে দরজা লাগাইতে পারে না দেখছেন না আপনারা এদিক দিয়ে ঢুকাইলে এদিক দিয়ে একজন বাইরে হয়ে যায় এদিক দিয়ে ঢুকাইলে এদিক দিয়ে বাইরে হয়ে যায় যায়া খায় আবার আসার সময় বোরে গালাগালি করে হইন নিজি এডিনি খানা বাস্তবতা নাই এক কোন খাইছে তার বাড়িতে আপনি খাবারের আয়োজন করে দেখছেন কত কষ্ট খায় একটু পরে যায় বদনাম করে এলাকায় এই জন্য জিয়াফত খানা বন্ধ হয়ে গেছে কথা আস্তে কইছেন এখন জিয়াফত করে না মানুষকে সব দিয়ে তুষ্ট করা যায় খাওয়ায় তুষ্ট করা যায় না এত ভালো খাবারের পরও বদনাম করে কি না কথা বুঝাইতে চাইলাম মেহমানের কথা বলছিলাম আল্লাহর নবী বললেন তোমার বাড়িতে যখন মেহমান আসে বুঝবা আল্লাহ তোমারে ভালোবাসা বরকত পাঠায়া দিছে কিন্তু মেহমান দেখলে মুখ কালা করে এমন মুমেন বান্দা বাংলাদেশে আছে না নাই তিনটা ভাই কয়টা ভাই এক ভাই সারা বছর বন্ধুদেরকে খাওয়ায় মেহমান খাওয়ায় আর দুই ভাই ফিরাও চায় না আপনি অঙ্ক করে দেখবেন যেটা বন্ধুদের খাওয়ায় তার ঘরে বরকতের অভাব নাই আর যেগুলা খাওয়ায় না নিজেদের চিকিৎসার টাকাও জুটে না আমি কি কথা ঠিক বলতেছি কথার বাস্তবতা আছে না নাই যেই ভাইটা বোনদেরকে খাওয়ায় ফুফুদেরকে খাওয়ায় মেহমান আসলে তার ঘরেই যায় আর বাকি দুই ভাইয়ের ঘরের দরজাও খুলে না আপনি দেখবেন ওই দুইটার ঘরে বাতিও জ্বলে না চিকিৎসাও চলে না অভাবও যায় না যার ঘরে মেহমান তার ঘরে হাসি খুশিতে ঘরটা ভর্তি থাকে আপনার আমার নবী তিন দিন কিছু খায় নাই তিন দিন পরে নবীজি ঘর থেকে বের হলেন স্বেচ্ছায় কারো বাড়িতে মেহমান হতে যাচ্ছেন হযরতে ওমর আবু বকর রাস্তায় প্রথম পর্যায়ে দেখা হয়ে গেল আবু বকরের সাথে আবু বকর বললেন হুজুর কই যান নবীজি বললেন আবু বকর তিন দিন পেটে খানা নেই আজকে স্বেচ্ছায় আমি নবী কারো বাড়িতে মেহমান হব আবু বকর বললেন হুজুর কার বাড়িতে যাবেন নবীজি বলেন আমি সাদ রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যাব আবু বকর বললেন আমিও তিন দিন খাই না অনুমতি দিলে আপনার সাথে যেতে চাই মেহমান দেখলে কি আচরণ করবেন আগে সেটা শুনেন মুখ কালা করবেন না কারণ আপনার বাড়িতে রহমত পাঠাইছে কে আল্লাহ সামনে যাওয়ার পরেও বরের সাথে দেখা ওমর বললেন হুজুর কোথায় যান হুজুর বললেন তিন দিন আমরা কিছু খাই না স্বেচ্ছায় সাদ রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যাচ্ছি মেহমান হয়ে যাব ওমর কয় হুজুর আমিও তিন দিন খাই না আমিও যেতে চাই আল্লাহর নবী বললেন চলো কয়জন হয়েছে কয়জন তিনজন মেহমান গেছে আর ওইদিকে সাদ রাদিয়াল্লাহু আনহু ফজরের পরে দোয়া করতেছে আল্লাহ তোমার হাবিবের কাছে শুনছি মেহমান নাকি বরকত নিয়ে আসে আমি চাই আমার বাড়িতে তুমি মেহমান পাঠায়া বরকত দাও একটা সময় ছিল একটা জমিনের দান হইতো দুই মণ তখনকার সময় লোকেরা বার বাড়িতে গড় বানাইয়া মুসাফির খানা মেহমান খানা বানায়া রাখতো মনে আছে আপনাদের আর এখন নিজের বাড়িতে নেয় না বিয়া হইলে খাওয়ায় কমিউনিটি সেন্টারে নিয়া কথা আস্তে কইছে আমি নিজে ছোটবেলা দেখছি কারো বাড়িতে যদি বিয়ে হইতো সাত দিন আগের থেকে মেহমান আসা শুরু বালিশও পাইতো না কিন্তু ভালোবাসা আছে না নাই আবার যাইতেও লাগতো সাত দিন আর এখন বিয়া হয় সবগুলা দুপুরবেলা খাওয়ার সময় যায় বীর কইরা খাইয়া কারোর সাথে কারো দেখাও নাই চলে যায় আপনাদের কাছে জানতে চাই ভালোবাসা কমছে না বাড়ছে কমছে না কমে গেছে
মেহমান যেই বাড়িতে আসে নবীজি বলেন সেই বাড়িতে বৃষ্টির মতো বরকত নাযিল হয় আমার বন্ধুগণ সাদ রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যে আল্লাহর হাবিব সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ভিতর থেকে সালামের জবাব দিয়া খুশি আহলান সাহলান দিয়া বিশ্ব নবী সহ তিনজনকে নিয়ে গেছে হযরতে সাদ আলহামদুলিল্লাহ বলে বলতেছে আমার আল্লাহ আজকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তিনজন মেহমান আমার বাড়িতে পাঠায় দিয়েছে যাওয়ার পরে কোনো কথা নাই জিজ্ঞাসা নাই খাইবেন কিনা এটাও নাই ডাইরেক্ট দস্তরখানা বিছায়া দিয়া এক বাটি খেজুর দিয়া পানি দিয়া হযরতে সাদ বলেন হুজুর আপনি আপনার সাহাবাদেরকে নিয়ে পানি খান খেজুর খান আমি যাচ্ছি আমার বকরির পাল থেকে সবচাইতে মোটা তাজা যে বকরিটা আছে সেটা জবে করে আমার শ্রেষ্ঠ মেহমানের জন্য আমি নিয়ে আসতেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই হাদিসের প্রথম শিক্ষাটা হলো মেহমান যদি বাড়িতে আসে জিজ্ঞেস করা যাবে না খাইছেন নি খাবেন নি এটা বলা যাবে না আর আমাদের দেশের কিছু কিপটা আছে কয় থাকলে বে থাকলে ডাইল আছে না থাকলে বেইল আছে অতএব রহমত যেই বাড়িতে মেহমান আসে সেই বাড়িটাকে রহমত বরকত দিয়া ভর্তি করে দেন কে আবার মেহমানের জন্য বিবেক থাকে মেহমানের জন্য কি থাকে বিবেক খেয়াল করেন খেজুর দিলেন পানি দিলেন আল্লাহর নবী সাহাবাদের কি নিয়া খাবেন সাহাবা যাচ্ছেন বকরি জবে করার জন্য আল্লাহর নবী ডেকে বললেন সাহাবা যেই বকরি দুধ দেয় সেটা জবে করবা না যেই বকরি বাচ্চা দেয় সেটা জবে করবা না বরং ওই বকরিটা জবে করবা যেটা দুধও দেয় না যেটা বাচ্চাও দেয় না আপনাদের কাছে জানতে চাই এখানে মেহমানের বিবেক আছে না নাই আর আমাদের বিবেক নাই আমি জানি আমার বিআই সাহেব খাওয়াইতে পারবে পাঁচজন পাঁচজনের জায়গায় একশো জন চাপায়া দিয়া গলায় চিপা দিয়া শ্বশুর বাড়িতে ছেলের শ্বশুর বাড়িতে খায় এমন বেআইন বেআইন বাংলাদেশে আছে না নাই কয়টা রহমত আল্লাহ দেয় চারটা কিন্তু বান্দা নিয়া খুশি না কথা কি সত্য না মিথ্যা কত পারছেন দুইটা গেল তিন নাম্বার বৃষ্টি কি বৃষ্টি হইলে মানুষ খুশি হয় না আপনাদের এলাকায় ইরিদান কাটে কোন মাসে কথা কয় না কালবৈশাখী আছে না নাই বৃষ্টি আছে না নাই আহারে দানগুলা শুকাইতে পারে না মহিলারা সকাল বিকাল আল্লাহরে আল্লাহর আসমানরে গালাগালি করে এমন মহিলা আপনাদের এলাকায় নাই অথচ বৃষ্টি কার রহমত বৃষ্টির প্রত্যেকটা ফোঁটার মধ্যে হাজার হাজার রহমত আছে না নাই চার নম্বরে অসুস্থতা সুবহানাল্লাহ বলবেন না অথচ অসুখ হইলে আমরা সবচেয়ে বেশি ডাকি কারে কিন্তু বান্দা খুশি না বেজার আল্লাহ হুদা আমারই দিয়া রাখছে আমার ফোলা আমার মাইয়া সুস্থই থাকে না আল্লাহ তুই শুধু আমার গড্ডাই সহ দেহস বলে কি বলে না ব্যাখ্যা দিলাম না ভাইরা বুঝাইতে চাইলাম চারটা রহমত আল্লাহ বান্দারে দেয় কিন্তু বান্দা খুশি হয় না এই চারটা জিনিস যাদের কাছে আসে আল্লাহ তাদেরকে ভালোবাসেন এটা কার কথা পড়েন আর রহমান সবাই আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান কথাগুলি কার আরো মজার কথা শোনাই আমার ভাইয়েরা সুরাতুল আর রহমানের শিক্ষা হলো এগারোটা জোরে বলেন কয়টা শুনতেই হবে রহমান তিনি কোরআন শিখায় যিনি কোরআন কি মোল্লারা শিখায় না আল্লাহ শিখায় আল্লাহ কোরআন মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহর কোরআনের বিরোধিতা যারা করে জানতে চাই তারা মোল্লার বিরোধিতা করে না আল্লাহর বিরোধিতা করে কথা বললে কালকে সকালে কইব মোল্লা ভাই ইনায়া বিনায়া রাজনীতি করছে এটা রাজনৈতিক কথা না আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন রহমান তিনি কোরআন শিখায় যিনি কোরআনের একটা শব্দ মোল্লারা বানায়া আপনাদেরকে শিখায় নাই বরং কোরআনের প্রত্যেকটা আইন প্রত্যেকটা বিধান আমাদেরকে দিয়েছেন কে আল্লাহ
চোর ধরা খাইলে হাত কাটতে হবে এটা মোল্লার কথা না আল্লাহর কথা জিনা করলে শাস্তি দিতে হবে পাথর মাইরা মোল্লার কথা না আল্লাহর কথা আরো জোরে বলেন কার কথা সুদ খাওয়া যাবে না এটা হারাম এটা মোল্লার কথা না আল্লাহর কথা এখন আপনাদের কাছে জানতে চাই বাংলাদেশে যদি চোরের হাত কাটার আইন চালু করা হতো তাহলে মোল্লাদের আইন চালু হতো না আল্লাহর আইন চালু হতো এই আইনের বিরোধিতা যারা করে তারা নিঃসন্দেহে আল্লাহর বিরোধিতা করে কোরআন কার কথা আল্লাহ আস্তে কইতে আছেন কেন আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন দুই নম্বরে বললেন খলাকাল ইনসান মানুষ বানাইছে কে আল্লাহ আল্লাহ বানাইছে মানুষ আমার ভাইরা মানুষ যিনি বানাইছেন তিনি কত বড় কারিগর মানুষের চেহারার দিকে বডির দিকে না তাকাইলে বোঝা যায় না যায় আমাদের হৃদয়ে এখানে একটা কলব আছে যেটাকে হার্ট বলেন হৃৎপিণ্ড আছে না নাই আল্লাহর নবী 1500 বছর আগে বললেন ইন্না ফিল জাসাদি মুদগা তোমাদের শরীরের ভিতরে একটা মাংসপিণ্ড আছে ইজা সালাহাত সালাহাল জাসাদ এই মাংসপিণ্ডটা সুস্থ থাকলে পুরো শরীরটা সুস্থ থাকে ও ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ এই মাংসপিণ্ডটা অসুস্থ হইলে পুরো শরীরটা অসুস্থ হয়ে যায় আমার কথায় মাইন করেন না খেয়াল করেন এই পৃথিবীতে 224,000 পয়গাম্বর আসলেন একজন নবীও হার্ট অ্যাটাকে মারা যায় নাই কিন্তু আমাদের বর্তমান পৃথিবীতে হাজার হাজার মানুষ মিনিটে মিনিটে হার্ট অ্যাটাকে মারা যায় তাইলে বোঝা গেল নবীরা এই হাড়ের এই হৃৎপিণ্ডের চিকিৎসা বুঝতেন কিন্তু আমরা বুঝি না বরং উল্টা শয়তানি দিয়া কল কলপটা ভর্তি করে রাখে এমন মুসলমান আছে না পৃথিবীতে নবী আসছে কয় লাখ 224,000 বলেন আর 124,000 একজন নবীও হার্ট অ্যাটাক করে নাই কিন্তু আমাদের হার্ট অ্যাটাক আছে না নাই কারণ আমাদের মধ্যে শয়তানি আছে না নাই অথচ এই হৃদয়টাতে জিকির থাকার কথা ছিল কা এই কলবকে যদি আপনি পরিষ্কার করতে পারেন এই কলবে যদি আপনার রবের জিকির চালু করতে পারেন মালাকুল মউতের সামনে পড়ে যাওয়ার পরেও আপনি আপনি বিচলিত হবেন না আপনি ভয় পাবেন না বরং আপনার কলবে যদি কালিমা থাকে আপনার জবান থেকে পটপট করে কালিমা বের করে দিবেন কে আর আপনার জবান থেকে যদি কালিমা বের হয়ে যায় আপনি মরতে দেরি আপনি জান্নাতে চলে যাবেন সুবহানাল্লাহ বলবেন না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মাতা আলা যালিক দাখালাল জান্নাহ যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার উপরে যারা মারা যায় তারা জান্নাতে চলে যায় সুবহানাল্লাহ কোন সূরার কথা কথা কয় না কোন সূরার কথা কলব আছে না নাই এই কলবের ভিতরে জিলাপির ফেস আছে না রে আমাদের বাংলাদেশের মানুষগুলো এত ভালো জিলাপি খাইতে খাইতে জিলাপিতে যত পেস তার হৃদয়ের ভিতরে এক চাইতে আরো বেশি পেস সমাজে পেস লাগায় পরিবারের মধ্যে পেস লাগায় রাখে বিচার করতে বলে বিচারে বইও পেস লাগায় এমন সর্দার মাতাব্বর এই এলাকায় আছে না আপনাদের এই গ্রামের নাম কি গোপালনগর গোপালনগর ঢুকে কোন দিক দিয়া সিম্বি বাসস্ট্যান্ড দিয়া খেয়াল করেন ওখানে দোকানপাট আছে না নেই ভদ্রলোক দুইটা দোকানের সামনে বসে রয়েছে হঠাৎ একটা হাইয়েস গাড়ি ঢুকছে ঢুকিয়া কাজী সাহেবের বাড়িটা চিনে না ওখানে দাঁড়ায় বলতেছেন একটা লোককে ডাক দিছে দোকান থেকে বাইরে দিকে আসেন দাড়িও আছে টুপিও আছে ওরা বলতেছেন ভাই আমরা কুমিল্লা থেকে আইছি এই এলাকার মানুষ আমরা না কোথায় যাবেন কয় কাজী সাহেবের বাড়িতে একটু যাবো বাড়িটা কোন দিকে বাড়ির ঠিকানা দেওয়ার আগে জিগায় কি লেগে যাইবেন কয় ওনার একটা মেয়ে আছে মেয়েটা দেখতে যাব এবার বেটকে দিয়া কয় ও বুঝতে পারছি ওই মেয়েটা যেটা রাস্তাঘাটে প্রতিদিন দেখা যায় কয়দিন আগে ওদের দেখছি এই মায়া রিক্সা দিয়ে আরেক ছেলের লগে ঘুরে এই মায়ারে চিনে না এই এলাকার এমন কোনো মানুষ নাই যান বাড়িটা সামনে যাইয়া ডাইনে যাবেন
পাইয়া যাবেন আমি জানতে যাই এমন ছাগলখোর এই এলাকায় একজন নাই ওনারে কথা জিগাইছিল কয়টা উনি বলতেছে কয়টা কথা আস্তে কইলেন অগন্তি অগন্তি ওনারে কথা জিজ্ঞেস করছে কয়টা উনি বলছে কয়টা সগল খরি আছে না নাই আল্লাহর নবী বলেন ও সাহাবারা এই দুইটা কবরে আযাব হচ্ছে সাহাবাই কেরাম বলেন হুজুর কোন পাপের শাস্তি তারা পাচ্ছে আল্লাহর নবী বলেন একটা কবরে আযাব হচ্ছে সে পেশাব থেকে কখনো সতর্ক থাকতো না আর একটা কবরে আযাব হচ্ছে সগল খরি করত আমি জানতে চাই সগল খর আমাদের এলাকায় আছে না নাই রহমানের বান্দা যারা চুগল খুরি করে না তারা রহমানের বান্দা যারা মানুষকে ঠকায় না তারা রহমানের বান্দা যারা অহংকার করে না তারা সুবহানাল্লাহ বলবেন না কোন সূরা থেকে কথা বলতেছি করেন আর রহমান সবাই আর রহমান আল্লামাল কোরআন خلق الإنسان علمه এবার 11টা শিক্ষা একটানে বলে দেই খেয়াল করেন সূরাতুল আর রহমানের শিক্ষা হলো 11টা কয়টা 11টা এক নাম্বার শিক্ষা দয়াময় আল্লাহ তিনি যিনি আমাদের প্রতি দয়া করতে কোনো কিপটামি করে না হাসতে কইছেন করে না চোখ দিছে কয়টা দুইটা আল্লাহ যদি সরকারের মতো অঙ্ক করত যে দুইটা করে দিলে দুইটা এক লাখের দেওয়া লাগে দুই লাখ একটা করে চোখ দিয়া দে ভালোই তা খারাপ হইতো চেয়ারম্যানেরা রাস্তা বানায় বললে রাস্তা ভাঙ্গা থাকে চেয়ারম্যানেরা কালবাট করে বিদায় কালবাট ভাঙ্গা থাকে এমপিরা রাস্তা করে বিদায় রাস্তা ভাঙ্গা থাকে আমার ভাইয়েরা এবার রাস্তার কাজ তারা করে ইচ্ছা হইলে কর ইচ্ছা না হইলে না কর ভাঙ্গা রাস্তা দিয়েও চলা যায় ভালো রাস্তা দিয়েও চলা যায় এই জন্য রাস্তা বানানোর কাজ আল্লাহ তাদেরই দিছে কিন্তু জানতে চাই অক্সিজেন ছাড়া এক সেকেন্ড চলে না অক্সিজেন সাপ্লাই দেওয়ার দায়িত্ব চেয়ারম্যান মেম্বার এমপি সাহেবের না আল্লাহর আমি মাঝে মধ্যে বলি চেয়ারম্যান মেম্বার এমপিদেরকে দায়িত্ব দিছে রাস্তা বানানোর জন্য রাস্তা ভাঙ্গা খবর নাই অক্সিজেন দেওয়ার দায়িত্ব যদি আল্লাহ তারারে দিত তাইলে রাতের বেলা বিরোধী দলের অক্সিজেন বন্ধ কইরা বিরোধী দলের সব নেতা কর্মী মাইরা সাফ কইরা আলাইতো এটা হাসির কথা নয় এটাই বাস্তবতা কিন্তু আপনার আল্লাহ যিনি তিনি রহমান তারে যারা ডাকে তিনি তাদেরও দেয় যারা ডাকে না তাদেরকেও দেয় যারা মুসলমান তাদেরও দুই চোখ যারা নাস্তিক আল্লাহ তাদেরকেও দিছে দুই চোখ এই জন্য তিনার নাম রহমান বলেন এই জন্য তিনার নাম এবার পড়েন আর রহমান সবাই আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল মানুষ বানাইছে কে এক নম্বর শিক্ষা গেল দুই নাম্বার এই কোরআন মোল্লার শিক্ষা না আল্লাহর শিক্ষা আল্লাহ তিন নাম্বার মানুষ সৃষ্টি করছেন কে মানুষ সৃষ্টির কারিগরের নাম কি এবার আপনাদের কাছে জানতে চাই আমাদের প্রত্যেকটা শরীরের অঙ্গের দাম কম না বেশি একটা অঙ্গ বেচা আপনি সারা জীবন আল্লাহর শুকরিয়া করতে পারবেন না একটা অঙ্গের দাম দেওয়ার ক্ষমতা আমাদের নাই বর্তমান বিজ্ঞানীরা বলেছে আল্লাহ যে তোমার একটা হাড় দিছে এই হাড়ের ভিতর আবার চারটা বাল্ব আছে বিজ্ঞানীরা বলেছেন এই হাড়ের এত দাম এক একটা হাড়ের দাম একশত বিশ কোটি টাকা সুবহানাল্লাহ বাইজে কইেন মিয়া সুবহানাল্লাহ আল্লাহ যদি আমারে কইতো মোল্লা নাজিম তোর কাছে চোখের দাম চাই না হাতের দাম চাই না নখের দাম চাই না দাঁতের দাম চাই না কিন্তু হাড়টা আমি মাকনা দেব না হাড়টা আমার থেকে কিন্না নে আমার চোদ্দ গোষ্ঠী বেচল হাড়ের দাম দেওয়া যাবে না এই জন্য তিনার নাম রহমান তিনার নাম কি খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আপনি দেখেন এই যে আপনার চোখ আছে আলাম না যে আল্লাহ
আইনাইন ও লিসানা ও শাফাতাইন ও হাদাইনাহু নাজদাইন জিব্বা দিলেন ঠোঁট দিলেন কান দিলেন নাক দিলেন আবার দেখেন মুখ নাক কান গলা এক সারা কিন্তু আপনি আওয়াজ শুনতেছেন নাক দিয়া না কান দিয়া অথচ তিনটা সংযোগ কয় জায়গায় দেখবেন ডাক্তার বিশেষজ্ঞদের মধ্যে শুধু নাক বিশেষজ্ঞ পাবেন না নাক কান গলা কথা কানা একসাথে জি কি একসাথে না আলাদা আল্লাহ একসাথে নাক কান গলা কে বানাইছে কিন্তু আপনি তো নাক দিয়া শুনেন না শুনতেছেন কি দিয়া এডা বানাইছেন যিনি রহমান তিনি তাকে সেজদা দেওয়ার দরকার আছে না না অজবাব সারা রাত গান শোনার জন্য আল্লাহ তোরে কান দেয় নাই কান দিছিল কোরআন শুননা ঈমান বাড়ানোর জন্য জিহ্বা দিছিল জিকির কইরা ঈমান তাজা করার জন্য আর আমাদের দেশে জিকিরের নামে বন্ডামির জিকির বাংলাদেশে আছে না না আল্লাহু আকবার আল্লাহু আকবার আচ্ছা আমি আমি আপনাদের কাছে জানতে চাই জিকির মানে কারে ডাকা আপনি কাউকে ডাকবেন আদবের সাথে না বেয়াদবের সাথে আপনাদের স্কুলে যান আপনারা হাই স্কুলে যাওয়ার পর আপনি একটা দরখাস্ত লিখছেন আপনার ছুটির দরকার ও ছাত্র ভাই তুমি যদি দরখাস্তটা লইয়া হেডমাস্টারের কাছে যায় দরখাস্তটা হাতে লইয়া কয় হেডমাস্টার হ ছুটি চাই হেডমাস্টার ও হ ছুটি চাই ছুটি হয়ে যাবে না ছুটি দিব কি দিব ব্যাট দিয়ে দিত না জুতা দিয়ে দিব বাপ ঘরে শুয়ে আছে আপনি যদি আব্বারে যায় ডাক দেন আব্বা হা হা আব্বা হু হু আব্বা কো কো আব্বাই কইব বাবা আয় তোরে সুমা দে এত সুন্দর ডাক করতে শিখছত কথাকে বুঝাইতে পারতেছি হেডমাস্টারের সাথে নাচ্চা ডাকলে বেজার বাপকে নাচ্চা ডাক দিলে বেজার আর যার সাথে কাউকে তুলনা করা যায় না বিশাল আকাশ আর সৃষ্টি জগতের মালিক যিনি তারে ডাকতেছে নাচ্চা নাচ্চা এদের মতো বেয়াদব আল্লাহর জমিনে আর কেউ নাই তাকে ডাকতে হবে ভদ্রভাবে নামাজে আমরা ডাকি কাকে আজানে ডাকি কাকে ভদ্রতা আছে না নাই আমাদের ভদ্রতা হলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আর রহমানের শিক্ষা কয়টা চার নাম্বার ভাষা শিখাইছে কে আর সেই ভাষা দিয়া গালাগালি আমাদের এলাকায় নাই দুই রিক্সাওয়ালা ক্রসিং করার সময় অনর্থক গালি দেয় হালার পোয়া কথা আস্তে কর কিছু কিছু মুরব্বি আছেন মাইন্ড করে নামনে কষ্ট পাইয়েন না এখনো ঘরে বয়া বয়া বুড়ি রে গাইলা পুত্রবধূরে গালাগালি করে এলাকার পোনাও পাইলে রে গালাগালি করে এমন মুখ খারাপ বুড়া আমাদের এলাকায় একজন আসতে কইছেন আর যুবকদের তো কথাই নাই বন্ধু বন্ধুরে ডাক দে হালার পয় দিকে আয় এরম এরম বন্ধু নাই অথচ বিশ্ব নবী বলেন বন্ধু তো তাকেই বানাবা যে তোমাকে আল্লাহর কথা মনে করায় দেয় মসজিদের ইমামের সাথে বন্ধু হয় তারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে যারা গাজা কুরের সাথে বন্ধু হয় তারা গাজা খায় যারা মাদ্রাসার ছেলেরাও শিক্ষা সফরে যায় পরশু দিন দেখলাম কলেজের এক দল শিক্ষার্থীও শিক্ষা সফরের নামে কক্সবাজার গেছে আসার সময় কুমিল্লা আমতলি ১২টা দরা খাইছে সব ভিড় ফেডের ভিতরে ইয়াবা এই যুবক গোলা মায়ের পেট থেকে ইয়াবা লই আইছে কোথায় আর শিখছে আসার পরে আসতে কয় নেশা যারা করে ম্যাক্সিমাম বন্ধু বান্ধবের কারণে করে ওইদিকে গেলাম না কথা লম্বা হয়ে যায় জবানের কথা বলছিলাম
এত সুন্দর একটা জবান দিছে আল্লাহ আল্লাহর জিকির করার জন্য, জিকির বাদ দিয়া গালাগালির জিকির সমাজে আছে না নাই? আপনি আপনার ছেলেরে গালি দিতেছেন, কুত্তার বাচ্চা দেয় না? এবার আমি আপনাদের কপালে চুমা দিয়া জিজ্ঞেস করতে চাই, আপনি যদি আপনার পোলারে বলেন কুকুরের বাচ্চা, তাইলে কুকুরটাকে এবার আর কয় না তো? এখানে যারা উপস্থিত আছেন, আমি যদি জিগাই জীবনে কোনোদিন ছেলেরে গালি দিছেন না, কারা কারা একটু হাত তোলেন, এরকম কি দু একজন আছেন? কেন গালি দেয় নিজের ছেলেরে? নিজে হারামজাদা কয়ে পর্যন্ত গালি দেয়? এখন আস্তে কোন, আল্লাহর নবী বললেন ফাসেক তারা গালাগালি করে যারা, মুনাফিক তারা গালাগালি করে যারা। আপনি আপনার ছেলেকে গালি দেন কিভাবে? আপনার বিবেক নাই? এটা আপনার পোলা। আপনি যে তারে হারামজাদা কোন, তাহলে আপনিও তো মিয়া হারামজাদা। আপনি যে তারে কুকুরের বাচ্চা কোন, আপনি তো কুকুর। আপনি যে তাকে বানরের বাচ্চা বলেন, আপনি তো বানর মিয়া। উপরে চাপ দিলে কার উপরে পড়ব, এটাও কয় না? উপরের দিকে থুতু দিলে কার উপরে পড়ে? নিজের উপরে পড়ে, কথা লম্বা করলাম না? তাহলে বাসা শিখাইছেন কে? ভালো কথা বলার জন্য না খারাপ কথা, ভালো কথা। হযরত আবু হুরায়রা মুখের ভিতরে পাথর ঢুকায় রাখছে, নবীজি বলেন মুখে পাথর কেন? আবু হুরায়রা বলেন হুজুর গতকালে আপনি বলছিলেন দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব নেও, আমি তোমারে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম, একটা হলো লজ্জাস্থান আর একটা হলো জবান, এই দুইটা জিনিসের হেফাজত করো, আমি বিশ্ব নবী তোমাকে জান্নাতে নিয়ে যাব। আর বর্তমান বাংলাদেশে পরকিয়া আছে না নাই? মাইন করেন না যুবকরা, কলিজার টুকরা যুবকদেরকে বলে দিয়ে যায়, একটা সময় ছিল যুবকেরা প্রেম করত যুবতী মায়াদের সাথে, যদি বিয়ার আগে প্রেম হারাম, কিন্তু এখন যুবকগুলা এমন মহিলাদের সাথে বেশি প্রেম করে যেটার নাম পরকিয়া। যেই বেড়ায় থাকে বিদেশ, সেই বেড়ার বউ খুঁজে প্রেম করার জন্য, যেই বেড়ায় মরে গেছে বিধবা নারী খুঁজে জোয়ান পোলারা প্রেম করার জন্য, এই ভাইরাস আমার বাংলাদেশে আছে না নাই? আপনাদের এলাকায় দেবীদারে নাই? অমানুষ তারা পরকিয়া করে যারা, যারা অমানুষ তারা পরকিয়া করে, এই পরকিয়া করুন না মানুষ আপনাদের দেবীদারে। এই যে কয়দিন আগে কাচি শেরের দিকে বাপ তার 6 বছরের মেয়েকে হত্যা করলো পরকিয়া দেখার কারণে। এটার দ্বারা প্রমাণ হয় যারা পরকিয়া করে তারা মানুষ থাকে না, তারা অমানুষ হয়ে যায়। মমতাময়ী মা, যেই মা বাথরুমে ঢুকে না বাচ্চারে বাইরে ফালায়া পানিতে পড়ে যায় নাকি, সেই মা পরকিয়া করার কারণে 10 মাস 14 মাসের বাচ্চা ফালায়া মা আরেক বেড়ার লগে বাইকিয়া যায়, এমন পরকিয়ার ঘটনা হাজার হাজার আছে না না? আল্লাহর আইন কত মারাত্মক, আল্লাহ বলছেন আল্লাহর আইন কত কার্যকরী আমার ভাইয়ের। আল্লাহ বলছেন আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। বিয়ার আগে জিনা করলে শাস্তি হবে, বিয়ার পরে জিনা করলেও শাস্তি হবে, কিন্তু কোনটা লঘু কোনটা বড়? পরকিয়ার শাস্তি কম না বেশি? আল্লাহ বললেন বিয়ের আগে যদি কেউ জিনা করে, শাস্তি হলো 100 ডোররা মাইরা এলাকার থেকে 1 বছরের জন্য বাইর করে দাও। মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। এখন আমরা মোল্লারা এই আইন চাইলে আমাদের কয় এটাই আসল জঙ্গি। আরো আস্তে ক আমার যুবক ভাইয়েরা, তুমি তোমার বোনটা নিয়ে চিন্তায়, ও বাবারা মায়েরা তোমার মেয়েটা স্কুল কলেজে গেছে চিন্তায় পড়ে গেছো, আমরা মোল্লারা বলি কোরআনের আইন চালু করো। যদি বাংলাদেশে এই আইন চালু হয় যে কোনো ছেলে মেয়ে যদি বিয়ার আগে জিনা করে, তাইলে তাকে 100 ডোররা মারা হবে, 1 বছরের জন্য দেশ থেকে বের করে দেওয়া হবে। আমি জানতে চাই বাংলাদেশে 100% যুবক যুবতীরা জিনা থেকে বিরত থাকতো। এবার পরকিয়ার শাস্তি আরো কঠিন না সহজ? কঠিন। কেমন কঠিন? নবীজি বললেন, আল্লাহ বললেন যারা বিয়ার পরও
আরেক জায়গায় মুখ দেয় বিয়া সারা বুঝতে হবে এটা মানুষের কাতারে নাই এটা কুকুর হয়ে গেছে জানোয়ার হয়ে গেছে এটা দুনিয়াতে বাঁচার অধিকার নাই কোমর পর্যন্ত গড়ায়া সঙ্গে সার করে পাথর মাইরা দুনিয়া থেকে বিদায় করে দাও আমার বাংলাদেশে পরকিয়া ধরার পরে একটা লোককে যদি হাইকোর্টের সামনে দাঁড়া করায়া কোমর পর্যন্ত গড়ায়া যদি পাথর মারা যেত বাংলাদেশেও পরকিয়া থাকতো না আমার প্রবাসী ভাইরা কষ্ট কইরা টাকা কামাই কইরা বউয়ের নামে পাঠায় আর ওই বউটা পুরো অ্যাকাউন্টের টাকা লইয়া স্বর্ণ লইয়া পরকিয়া কইরা বাইগ্যা যায় এমন ঘটনা বাংলাদেশে ঘটতো না তাহলে আল্লাহর আইনে কল্যাণ আছে না নাই আস্তে কোন কেন কার কথা বলছি পাঁচ নাম্বার শিক্ষা ছেলেমেয়ের প্রতি ইনসাফ করা মেয়ের প্রতি বিবের প্রতি ছেলের প্রতি ইনসাফ করা বাপের তিনটা পোলা গোপনে যায়া দেবীর দেয়ার এক পোলার নামে দুই শতক বেশি লেখা দেয় এমন বাপ এ এলাকায় সূরাতুল আর রহমানের শিক্ষা কয়টা কিছু কিছু বাপ আছে এটা বাপ না চোর এটা কি এটা চোর এটা ডাকাত এক ছেলেরে বেশি দেয় আরেকটারে কম দেয় গোপনে লেখা দিয়া যায় নাই কয়দিন আগে দেখলাম বাপের লাশ ২৪ ঘন্টারও বেশি গড়ের নিচে পড়া ছয়তলা বাড়ি দেখছো না যুবকেরা কয়তলা ওই লোকটা মরে গেছে তার ব্যাপারে আমার কথা নাই কিন্তু পৃথিবীর মানুষদের জন্য আমাদের কথা ও বাবারা সন্তান সবগুলা তুমি জন্ম দিছ সবগুলা তুমি তোমার বিবির পেটে ঢুকাইছ একটা ছেলেরে বেশি দিবা আরেকটা কম দিয়া জুলুম করলা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে আসামি হওয়া লাগবে এমন ডাকাত নাই আবার কিছু কিছু বদমাইশ পোলা আছে বাপেরে দইরা জোর কইরা নিজের নামে সম্পদ লিখে নিয়ে যায় চিল্লে বলা আছে না নাই কথা খারাপ লাগে বাস্তবতা খুব হৃদয়ে লাগতেছে না খুব খারাপ লাগতেছে কিছু কিছু বাপ কিছু কিছু বাপ এভাবে মুছে তেল দিতাস আর সান্ত্বনা দেয় বাবা চিন্তা করিস না সুযোগ পাইলে দেবিদ্যার যাইয়া আপনাদের এসটি অফিস কোথায় যাইয়া লেখা দিয়ে আমো কয় কই যায় কয় আব্বা ডাক্তারের কাছে যায় হেতে গেছে গা হেদিক দিয়া বাপ গেছে গা হেদিক দিয়া কামসাইরা আইছে তিন চার দিন পরে খবর হয়েছে বাপে দুই শতক দিছে এবার সংসারে ঝগড়া ঝাটি আছে না নাই বিশ্ব নবীর সাহাবা নোমান ইবনে বাশির নাম কি কি নাম আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একাধিক স্ত্রী একাধিক সন্তান একটা সন্তানকে আমি কিছু সম্পদ জিন্দা থাকতে দিতে চাই বাপের সম্পদ ছেলে মেয়েরা পাবে না ততক্ষণ বাপের মৃত্যু হবে না যতক্ষণ মরার আগে যেই বাপেরা ছেলে মেয়ের নামে সম্পদ লেখা দেয় এই বাপদের মতো কপাল পড়া বাপ আল্লাহ জমিনে নাই আমি আবার কথাটা রিপিট করি কপালে চুমো দিয়া বলে যায় আপনি জিন্দা আছেন যতক্ষণ সম্পদ দিবেন না ততক্ষণ এটা আপনি মালিক বাপ জিন্দা থাকবে যতক্ষণ ছেলে মেয়ে মালিক হবে না ততক্ষণ যার কারণে কোরআনের আইন বাপের আগে ছেলে মরলে নাতিরা সম্পদ পায় না কিন্তু নবীজি বলছেন ওসিয়ত করে যে ওসিয়ত করলে পাবে ওইটা আমার বিষয় নয় কিন্তু আমি বুঝাইতে চাই যেই বাপেরাই দুনিয়াতে সম্পদ বউয়ের নামে ছেলে মেয়ের নামে মরার আগে লেখা দিছে এরা ভবিষ্যতে চিকিৎসা খরচ পায় না রাস্তাঘাটে মহিলা থাকে এমন ঘটনা আছে না না আপনি তো পণ্ডিত কেন দেন কেন আল্লাহর নবী বললেন তোমার একাধিক স্ত্রী আছে একাধিক সন্তান আছে একজনরে বেশি দিতে চাও বাকিদের প্রতি জুলুম করতেছ জিন্দা থাকতে যদি সম্পদ দাও সবাইরে সমান সমান দেওয়া লাগবে ইসলামের শরীয়তের আইন
বাপ মরে গেলে সম্পদ যদি বাঘ হয় এক ছেলে যদ্দুর দুই মেয়ে তদ্দুর কিন্তু जिंदा থাকতে বাঘ করলে আলাদা করা যাবে না ছেলে পাবে যদ্দুর মেয়ে পাবে তদ্দুর তার কারণ जिंदा থাকতে যেটা দেয় এটাকে বলে হেবা আর মরার পরে যেটা দেয় এটাকে বলে মিরাস কথাটা বুঝাইতে পারি নাই जिंदा থাকতে যেটা দেয় এটা কি হেবা বলেন এটা কি হেবা যদি করেন ছেলে মেয়ে সবাই সমান পাবে কিন্তু মরার পরে যদি আপনি মিরাজ বণ্টন করেন এক ছেলে যদ্দুর দুই মেয়ে তদ্দুর এই শিক্ষা সূরাতুল আর রহমানে আমাদের দিয়েছেন কে পাঁচ নাম্বার সমাজের মানুষের প্রতি ইনসাফ করা আমাদের এলাকায় মেল হয় দরবার হয় আল্লাহর নবী বলছেন ওমান হাকামা বিহি আদালা যখন বিচার করবা কোরআনের কথাটা মনে রাখো কোরআন দিয়া বিচার করো আর আমাদের মহল্লাগুলোতে বিচার বসে ঠিক বিচারের মধ্যে যারা বিচার করে সর্দারেরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কোরআন পড়তেও পারে না কিন্তু প্রত্যেকটা বিচারের আগে আবুল বিড়ি আকিজ বিড়ি আর লাল চা আবার গোপনে টাকার লেনদেন আছে না আপনাদের এলাকায় নাই গোশ খাওয়ে না সর্দারি এলাকায় একজন কষ্ট হইতাছে কষ্ট লাগতাছে খারাপ লাগে ভালো লাগে সারা রাত চালাম আজকে আপনারা থাকেন আমি বাইকা যাব ও মুরব্বীরা যারা বিচার করেন আপনি বলেন ন্যায় বিচার না কইরা অন্যায় বিচার কইরা লাভটা কি যারা ন্যায় বিচার করে তারা আরশে আজমে ছায়ার নিচে জায়গা পাবে এটা বুখারীর হাদিস আর যারা ন্যায় বিচার করে না তাদের জন্য জাহান্নামের দর্দনাক আযাবের খবর আছে না নাই আপনাদের এলাকায় বিচার হয় না জি বিচারের প্রার্থী যারা আগের দিন কয়ে দেয় তোর বাড়িতে বিচার হইব আবুল বিড়ি রাখবে এক প্যাকেট আকিজ বিড়ি রাখবি এক প্যাকেট বেনসন রাখবি এক প্যাকেট জর্দা রাখবি বাবাডাও রাখবি নুরানিটাও রাখবি পান রাখবি সুপারি রাখবি আর অমক অমর সর্দারের সাথে রাইতের বেলা একটু দেখা করবি ঠিকটা তো আসতে হইছে ঘুমাইছে আর অমান হাকামা বিহি আদালা নবীজি বলছেন যারা কোরআন দিয়ে বিচার করে তারাই নেই বিচার করে ভালো মানুষ বিচারে যায় না আপনাদের এলাকায় যদি যোগ বিয়োগ করেন আগা থেকে গোড়া আপনাদের এলাকায় একটা মহল্লা আছে না নাই আপনাদের মসজিদের ইমাম আছে না নাই যদি লিস্টি করেন ভালো মানুষের লিস্ট যদি করেন এক নম্বরে থাকবে ইমামের নাম অথচ এক নম্বরে যার নাম ভালো মানুষের কাতারে এই লোকটা বিচারে গেলে সেয়ারও পায় না এখন অনেকে কইব হুজুররা চেয়ারের দরকার কি সর্দারির দরকার কি আমি কই মিয়া সাহেব আপনার মতো লোকে বিচার করেন বলে আবুল বিড়ি খায়া করেন আর হুজুররা যদি বিচার করত কোরআন দিয়া আল্লাহর ভয় পায়া বিচার করলে নাই বিচার নিশ্চিত হয়ে যেত সুবহানাল্লাহ বলেন এটা কোন সূরার শিক্ষা লম্বা করব না এবার সাত নাম্বার ওজনে কম দেওয়া কথা কয় না ওজনে কম দেওয়া যাবে তো আপনারা কি কোনোদিন কাগজ বিক্রি করছেন কাগজ বেচেন না বই টই বিক্রি করে না ওজন দিয়ে আমার বাসায় এসে একটা কাগজ কিনার জন্য আমার ওয়াইফ কয় যান কাগজ বিক্রি হবে সে মাপবে আপনি দাঁড়ায় থাইকেন দরজাটা খুললে যখন আমারে দেখছে কয় হুজুর বালা আছেন নি আমি কে আসি ভালো তোমার কয় আমার বাড়ি হোম না আপনার অনেক ভালোবাসি আপনার ওয়াজ শুনি তো কাগজের ব্যবসা করো কতদিন কয় হুজুর দশ বছর হয়েছে আমি কইলাম আচ্ছা ভালো কথা কাগজ কত কইরা কয় হুজুর মাইন্ড করেন না যদি মুলামুলি করেন তাইলে হবে বিশ টাকা আর যদি মুলামুলি না করেন তাইলে ষোলো টাকা আমি কইলাম এটা আবার কোন কেরামতি কয় হুজুর মুলামুলি করে যারা উল্টা ঠগে তারা আমি যদি পাল্লি ধরি আপনি যদি পনেরো টাকা দেন আমি ন্যায় বিচার করব
পারলি কোনো গ্যাঞ্জাম হবে না, সোজা সোজা দইরাম। আর আপনি যদি 20 টাকা আমার উপরে ছাপায়া দেন, কাগজের দাম বাজারেও 20 টাকা নাই, আমি বাধ্য হইয়া পাল্লা এমন দরা ধরব, আপনি তো দূরের কথা, আপনার বাপেও আমারে ধরতে পারবে না। আমার বাপে আমারে কইছিল, বাবা গোস্ত দোকানে যায় বাড়াবাড়ি করো না। বাপের কইছিলাম, আব্বা কেন? আব্বা বলছিল, তুমি জানো না গোস্ত দোকানদার যারা বাড়াবাড়ি যারাই করে তাদের ঠকায়া দেয় কি না? আগের দিনে পাট বিক্রি হইতো, আব্বার কাছে শুনছিলাম, মানুষ চালাক বিক্রির আগের দিন পানি মাইরা রাখতো। মুরব্বীরা কথা কয় না কেন? মনে আছে না নৌকা দিয়া? এখন তো নৌকা চলে না, কি দিয়া পাট বেচত? নৌকা দিয়া বেচার আগের দিন কি মারছে? পানি দিয়া বেশি রাখছে, পানি মাইরা এক মনের দেড় মন বানায়া রাখছে। চালাকি মুছে তেল দিতেছে, রাতের বেলা পাটের উপরে শুয়া শুয়া মুছে তেল দেয়। আমারে পাইকে এক মনের দেড় মন বানায়া দিছি, কিন্তু যারা কিনবে বাগের উপরে টাক আছে না? এখন যেতে কিনাইছে হেতে আরো বড় মক করবা, এবার দুই মনের এক মন বানায়া লয়া গেছে, বেড়ার খবর নাই। আমার ভাইয়েরা, আট নাম্বার খাদ্যে বেজাল দেওয়া যাবে না, দুধে পানি মিশাইন না, লোক দে বিদ্যারে একজন কোন সুরার শিক্ষা? আমি কিন্তু 90 মিনিট কথা কই, 13 মিনিট আমার হাতে আছে, এক মিনিটও বেশি বলবো না, 13 মিনিট আছে। খেয়াল করেন, দুধে পানি মিশাই না মানুষ আপনাদের এলাকায় নাই? আছে। এবার আমার সাথে পড়েন, আর রহমান, সবাই আর রহমান, আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল। দুধে পানি মিশে না লোক আপনাদের এলাকায় নাই? আছে। হালাল না হারাম? হারাম। আপনার গাবিটা সে আপনার সাথে বেইমানি করে নাই, আপনাকে সে পানি মিশানো দুধ আপনার বালতিতে আপনার গাবি দেয় নাই, কিন্তু আমি আপনি এতটা না ফরমান, আমার গাবিটা বোব জিনিস, সে আমাকে পিওর দুধ সাপ্লাই দিল, আর মাঝখানে এটাতে আমি পানি মিশাইলাম, আমি জানতে চাই আমার মতো জালেম আল্লাহ জমিনে নাই? বাখরাবাদের নাম শুনছেন? জাহাপুর বাজারে গেছি, জাহাপুরের বাজারে গেছি দুধ কেনার জন্য, আব্বা আমারে একটা জগ দিয়া পাঠাইছে, বড় জগ নিয়ে গেছি দুধ কিনতে। সকালবেলা আরং কয় আমাদের এলাকায়, আপনারা কি করেন? আরঙে গেছি, দেখার পরে সবাই ডাকতেছে সাথে সাথে বালতি কয়, দুধ দেও, আমারটা নেও, আমারটা ভালো, আমারটা নেও। আমি তো তাকায় রয়েছি কি কয়। হঠাৎ এক ভদ্রলোক, এই লম্বা দাড়ি, উপরে একটা রুমাল দেওয়া, রুমালের উপরে একটা বিড়া দিয়া রাখছে, আগে তো হাজিরা বিড়া দিয়া রাখতো। আমার এক আঙ্কেল আমার কাছে আয়েন, আপনার আব্বা আমার ছোটকালের বন্ধু, আমার দুধটা সবচেয়ে ভালো, আমারটা নেন। আমি কইলাম ঠিক আছে চাচা, দেন কদ্দুর আছে কয়? 3 কেজি আছে। কথাটা খেয়াল করেন, কোরআন সামনে নিয়ে বলে যাই, কয় কেজি আছে? আমি কইলাম দেন। কত কইরা কয়? এত কইরা। ঠিক আছে দেন, মাইপ্যা দেন। চাচাই কয় না বাবা, বাড়ি থেকে মাইপ্যা আসি, একটু বেশি হবে কম হবে না, নিয়ে যাও। আমি কয় না চাচা হবে না, মাইপ্যা দেন। কয় আমি পট আনি নাই। আপনারা কি কন? পট। কয় আমি পট আনি নাই, পট আনি নাই। আমি আবার আরেকজনের থেকে পট একটা না চাচারে দিয়া কয় চাচা মাপেন। এবার বলেন তো 3 কেজি হইতে হইলে কয় পট? 12 পট। যুবকরা তো ডরেও কয় না, 12 পট। কয় পট? 12 পট। এবার চাচা দুধ মাপতাছে, 2 কেজি মাপার পরে চাচার বালতি তার 1 পট আছে। এখন চাচাই কয় বাতিজা, বাইর থেকে তোমার চাচিয়ে মাইপা দিছে, দুধে বোধ একটু গন্ডগোল আছে। কষ্টের কথাটা কেন বললাম? এতক্ষণ কয় তোমার বাপের বন্ধু আমি, চাচা আমারটা নেও, আমারটা বালা, হজ কইরাইছে, আমি দেখতেছি পাগড়িও আছে, অথচ সোয়া 2 কেজি রে আমার বালতিতে 3 কেজি করে ঢুকায় দিতে চায়, এমন নামাজি বান্দা আমার বাংলাদেশে আছে না? নামাজও পরে সুদের ব্যবসাও এলাকায় নাই, সুদ আপনাদের এই গ্রামে
আপনাদের এই গ্রামে সুদ খাওয়া হালাল না হারাম? সুদের কয়টা গুনাহ? ওইদিকে গেলাম না, সূরাতুল আর রহমানের আট নম্বর শিক্ষা হলো খাদ্যে ভেজাল করা যাবে না, দুধে পানি মেশানো যাবে না। নয় নম্বর শিক্ষা, কারো জমিনের আইল ঠেলা যাবে না। আস্তে কয়, যাবে না। যাবে না, যাবে না, যাবে না। আসমান বানাইছে কে? আল্লাহ। জমিন বানাইছে কে? আল্লাহ। আসমানে আইল আছে নি? জমিনে আইল আছে না? নাই। জমিনের আইলগুলি বানাইছে কে? মানুষে জানতাম এটাই কইবেন, সব দোষ আল্লাহরে দিয়ে দেয়। জমিনের আইল আল্লাহ বানাইছে মিয়া, পুরো জমিনেই তো আল্লাহর। আল্লাহ আইল বানানোর দরকার নাকি? আইল বানাইছে কারা? আমরা বানাইছি মিয়া, ঠেলা ঠেলি করার লেগে। বাইয়ে বাইয়ের সাথে আইল ঠেলে দশ বছর কথা কয় না? মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার ইমাম যদি হয় ফতুয়া দিয়ে গেলাম, আল্লাহর নবী বলেছেন তিন প্রকার লোক জান্নাতে যাবে না, এর মধ্যে কাতে রেহেম যারা জান্নাতে যাবে না তারা, কাতে রেহেম তারা রক্তের সম্পর্ক ছিন্ন করে, যারা বাইয়ে বাইয়ে কথা কয় না, চাচা ভাতিজা কথা কয় না দশ বছর, বাইয়ে বোনে কথা কয় না পাঁচ বছর, এমন ভাই বোন ভাতিজা জ্যাঠা আছে না? জান্নাত তো এনেই নাই মিয়া, জান্নাত তো এখানেই নাই। নবীজি বললেন রক্তের সম্পর্ক ছিন্ন করে যারা তারা জান্নাতে যাবে, জোরে বলেন জান্নাতে যাবে। কিন্তু ভাইয়ে ভাইয়ে সীমান আলয়া লাগিয়া রয়েছে পাঁচ বছর কথা নাই, এমন ভাই এ এলাকায়। আজকের মাহফিলে দুই একজন কপালে চুমু দিয়ে বলে যে আজকে যাই ঠিক করে ফেলাইবেন। একজন সাহাবা এসে বলেন হুজুর আমি চাই রক্তের সম্পর্ক ঠিক রাখতে, কিন্তু আমার ভাই বোনেরা চায় না। আল্লাহর নবী বললেন চেষ্টা কদ্দূর করছো? কয় অনেক করছি। আল্লাহর নবী বললেন তোমাকে যদি ধৈরা পানিতে ফালাইয়া দেয় তুমি কি করবা? লোকটা বলেন হুজুর আমি সাঁতার কাটবো ততক্ষণ আমার জীবন আছে যতক্ষণ। আল্লাহর নবী বললেন তোমার ভাই তোমার বোনেরা যদি তোমার সাথে সম্পর্ক রাখতে না চায় সেটা তাদের ব্যাপার, কিন্তু তোমারটা তুমি চালায়া যাবা ততক্ষণ, তুমি মারা যাবা না যতক্ষণ তুমি আল্লাহর জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার ভাই আপনার সাথে কথা কয় না, আপনি তারে সালাম দিবেন আসসালামু আলাইকুম, লোক চায় না লোক। আপনার ভাই আপনার সাথে কথা বলে না, আপনি তারে মাঝে মধ্যে জড়ায় ধরবেন, সে আপনারে ধরুক চাই না ধরুক, তাহলে বোঝা যাবে আপনার মধ্যে কোনো হিংসা নাই। আদম আলাইসলামের দুই পোলা হাবিল কাবিল, একজনের কোরবানি কবল হয়েছে আরেকজনেরটা হয় নাই। বাংলাদেশে একটা কথা আছে, বাংলাদেশে একটা কথা আছে, ভাই বড় ধন রক্তের ইবাদন, যদিও পৃথক হয়, এটা 100% মিশা কথা, বরং শব্দটা হবে ভাই বড় ধন রক্তের ইবাদন, যদিও পৃথক হয় সম্পদের কারণ। ওই বউ ঘরে নরম পাইছেন তো, তো বউ ঘরের ভিতরে দিছেন ইডারে ডাইরেক্ট, কয় কয় ভাই বড়দন রক্তের ইবাদন যদিও পৃথক হয় নারীর কারণ। ফালতু তুই মিথ্যুক, নারীর কারণে পৃথক হয় নাই, বরং ভাই বড়দন রক্তের ইবাদন যদিও পৃথক হয়েছে সম্পদের কারণ। কোনটা ঠিক মনে হয়? কোনটা? সম্পদ, সম্পদ, সম্পদের কারণ। ছোটবেলা দুই ভাই এক কম্বলে নিচে ঘুমায়, বড় হইলে একজন আর একজনের ছায়াও দেখতে পারে না, এটা কিসের কারণ? সম্পদ, সম্পদ। মাইন করে না, অনেক পরিবারে বড় ভাইটারে ঠগায়, গাদার মতো কষ্ট করে বড় ভাই সংসার ডারে উঠায়, ছোট ভাইদেরকে লেখাপড়া করায়, বিদেশ থেকে টাকা কামাই করে পরের ভাইগুলারা বিদেশ নেয়, সম্পদ ভাগ করার সময় বড় ভাইরে ঠকায়া দেয়, এমন পরিবারও বাংলাদেশে আছে না? ইনসাফ কি লাগবে? ইনসাফ, ইনসাফ থাকতে হবে। ইনসাফ না করলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না। ব্যাখ্যা দিলাম না, কথা তো লম্বা হয়ে যাচ্ছে আমার ভাইয়েরা। এরপরে দশ নাম্বার
মহান আল্লাহর সকল নিয়ামতের স্বীকৃতি দেওয়া ফাবি আইয়ে আলা ইরব্বিকুমা ইরব্বিকু মা তুকযিবান খাইছেন কি বলবেন খান নাই কি বলবেন অসুস্থ কি বলবেন আলহামদুলিল্লাহ সুস্থ কি বলবেন খুশি হয় কে সুবহানাল্লাহ পড়েন আর-রহমান সবাই আর-রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান 11 নাম্বার সকল অবস্থাতে প্রশংসা করতে হবে কার এবার একটানে বলে দেই একটানে সূরাতুল আর-রহমানের 11টা গুরুত্বপূর্ণ শিক্ষা এক নাম্বার দয়াময় আল্লাহ তিনি যিনি আমাদের প্রতি রহম করেন তারে যারা ডাকে তার প্রতিও রহম করেন তাকে যারা ডাকে না তার প্রতিও রহম করেন তিনি হলেন আল্লাহ দুই নাম্বার শিক্ষা কোরআন মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহ কোরআন মোল্লার কথা না আল্লাহর কথা আল্লামাল কোরআন তিন নাম্বার শিক্ষা খলাকাল ইনসান মানুষ বানাইছে কে আল্লাহ সূরাতুল আর-রহমানের চার নাম্বার শিক্ষা ও আল্লামাহুল বায়ান ভাষা শিখাইছে কে পাঁচ নাম্বার পরিবার পরিজন ছেলে মেয়ের প্রতি ইনসাফ করা লাগবে ছয় নাম্বার সমাজের মানুষের মধ্যে ইনসাফ করা লাগবে সাত নাম্বারে ওজনে কম দেওয়া যাবে না আট নাম্বারে খাদ্যে ভেজাল দেওয়া যাবে না নয় নাম্বারে জমিনের সীমানা ঠেলাঠেলি করা যাবে না ধাক্কাধাক্কি করা যাবে না দশ নাম্বারে সকল নিয়ামত কার আর এগারো নাম্বারে সকল অবস্থায় শুক্রিয়া হবে কার হজে যখন যাই তখন বলি লাব্বাইক আল্লাহুম্মা পড়েন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক সুবহানাল্লাহ নামাজের মধ্যে দোয়া করি কার কাছে আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাসীরা আল্লাহুম্মা ইন্নি জালামতু আরবি গ্রামারে ওহেদে মুতাকাল্লিমে সিগা জালামতু আমি জুলুম করছি নাফসি আমার নফসের উপরে লা ইগফিরুজ জুনুবা আপনি ছাড়া আমার গুনাহ কেউ ক্ষমা করতে পারবে না যতগুলা কথা শুনলাম এর একটা দোষও যদি আমাদের মধ্যে থাকে ক্ষমা চাইবেন কার কাছে তাওবা করবেন কার কাছে ইস্তেগফার করবেন কার কাছে আল্লাহ যেন আমাদেরকে মানার তৌফিক দেয় আমরা বলি আমিন নামাজ কয়ক্ত আরো জোরে বলেন পড়বেন কয়ক্ত পড়বেন হালাল খাবেন না হারাম খাবেন হালাল পথে চলবো রাজি আছি না নাই এই দুনিয়াতে বুদ্ধিমান তারা আখেরাত নিয়ে চিন্তা করে যারা আল কাইয়েসু মান্দানা নাফসা ও আমিলা লিমা বাদা মাউত বুদ্ধিমান তারা আখেরাত নিয়ে চিন্তা করে যারা সুবহানাল্লাহ শেষ কথা বলে দিয়ে যাই হারাম থেকে হারাম যদি খাদ্য খায় ইবাদত করেন ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম যেই শরীরে রক্ত মাংসগুলো তৈরি হয় হারাম খাদ্য দিয়া ওই শরীরটা আল্লাহর জান্নাতে যাবে না আরেকটা হলো নেশা আপনাদের এলাকায় গাঁজা নাই আছে আস্তে কয় আছে ফেরেশতারা খায় না মসজিদের ইমামরা খায় না কারা খায় আমাদের ছেলেগুলাই আমাদের ছেলেগুলাই খায় তাদেরকে এই পথ থেকে ফেরত আনার দরকার আছে না নাই আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন আপনারা কি আমার কথা রাগ করছেন না কষ্ট পাইছেন না কথাগুলি কার আল্লাহ তাহলে শেষ কথা বলেন কোন সূরা থেকে কথাগুলি শুনলেন সূরা আয়াত কয়টা রুকু কয়টা নাজিল হয়েছে কোথায় কোরআনের দুলহান বলা হয় কোন সূরাকে আল্লাহ কবুল করুক আমরা বলি আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমার এই কলিজার টুকরা যুবকদের জন্য আপনারা দোয়া করবেন যারা এত কষ্ট করে এত সুন্দর একটা আয়োজন আপনাদের জন্য করলেন এই ছেলেগুলা গান বাজনা দিতে পারতো পারতো কি না পারতো আমি দোয়া করি এই ছেলেদের জন্য আপনারা পাশে থাকবেন যে সমস্ত যুবকরা এখনো তাদের সদস্য হও নাই তাদের সাথে যোগাযোগ করে সদস্য হয়ে যাবা